হ্যালো বন্ধুরা আমার খেলেনদেনের সবাইকে অনেক অনেক স্বাগত আমি পুষ্পিতা আর তোমরা দেখছো পুষ্পিতা পালক কর্মকার ইউটিউব চ্যানেল আজকে আমার এই লুক দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা গেস করতে পেরেছো। যে আজকে আমি কোন লুক শেয়ার করতে চলেছি বারফি মুভিজের প্রিয়াঙ্কা চোপড়া ইন্সপায়ার লুক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকের ভিডিও হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আই হোপ ভিডিওটি ভালো লাগবে আর তোমরা জানো বন্ধুরা যে আমার লং হেয়ার আমার হেয়ারটাও কার্লি অবশ্যই কিন্তু আমার লং হেয়ার আর বরফি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার একদমই ছোট ছোট চুল ছিল আর কার্লি ছিল বরফি সিনেমায় যেরকম প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ার স্টাইলটা ছিল আমি কিভাবে এই হেয়ার স্টাইলটাকে ক্রিয়েট করলাম অবশ্যই দেখবে কিন্তু বন্ধুরা মিস করো না কিন্তু তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে ভিও স্টার্ট করা যাক তো বন্ধুরা আমার হেয়ারকে কার্লি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু গাছের ডালকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার হেয়ারকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে এই কাঠিগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁচিয়ে নেব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে পেঁচিয়ে নিচ্ছি কার্লি করার জন্য এরকমভাবে পেঁচিয়ে নেব প্রত্যেকটা চুলকে ভাগ করে তারপর আমি এখানে হেয়ার স্ট্রেটনার দিয়ে হিট দেব যাতে আমার হেয়ারটা কার্লি হয়ে যায় আমার হেয়ারে আমি হিট তিন থেকে চার মিনিট দেবো বিকজ আমার হেয়ারটা হচ্ছে এমনিতে কার্লি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হেয়ারটা সুন্দরভাবে কার্লি হয়ে গেছে আমি এরকমভাবে প্রত্যেকটা হেয়ারকে পাট পাট করে কার্লি করে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হেয়ার স্টাইলটা হয়ে গেছে আমি আমার প্রত্যেকটা হেয়ারকে প্রথমে কালি করে নিয়েছি দেন একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি প্রিয়াঙ্কা চোপড়ার মতো কালি করার পর বন্ধুরা হেয়ারকে জাস্ট উপরের দিকে নিয়ে আমি পিন আপ করে নিয়েছি হেয়ারকে লং থেকে শর্ট দেখানোর জন্য তারপর আমি মেকআপটা সেরে নেব বারফি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার এমন কিছু মেকআপ ছিল না সেই জন্য আজকে বেশি ভারী কিছু মেকআপ আসবে না আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি প্রথমে বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি মেকআপে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না ফাউন্ডেশন ছাড়াই মেকআপ হবে জাস্ট কনসিলার দিয়ে মেকআপটা হচ্ছে আর কি এই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমার আইলিডটাকে আমি কালারিং করে নেব এই হালকা আই শ্যাডো শেডটা আমি এই কারণেই ব্যবহার করছি কারণ যেহেতু আমি প্রিয়াঙ্কা চোপড়ার ইন্সপায়ার লুক ক্রিয়েট করছি আর বারফি মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার একদম বেশি কিছু মেকআপ ছিল না ন্যাচারাল লুক ছিল সেই জন্য আমি এই আই কালারটা ইউজ করছি আমার আই লিডে আর আমার চোখের নিচ পোর্সেন্টটাও কিন্তু আমি একটু আই শ্যাডো অ্যাপ্লাই করব কারণ প্রিয়াঙ্কা চোপড়ার চোখের নিচটাও একটুখানি ব্রাউন টাইপের ছিল বাট মেকআপটা হবে একদম হালকা এবং ন্যাচারাল প্রিয়াঙ্কা চোপড়ার ফেসটা একটু ইয়েলো টাইপ ফেয়ারি ছিল তাই আমি এই কন্ট্রোল প্যালেট থেকে ইয়েলো কালার শেডটা নিয়ে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো যাতে আমার ফেসটাও একটুখানি ইয়েলো টাইপ দেখায় পুরো ফেসে একটু একটু করে অ্যাপ্লাই করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন তারপর ওই সেম কন্ট্রোলিং প্যালেট থেকে আমি এই ডার্ক ব্রাউন কালারের শেডটা নিচ্ছি বন্ধুরা আজকে আমি আমার নোজকেই জাস্ট কন্ট্রোল করব আমার পুরো ফেসকে কন্ট্রোল করব না বন্ধুরা কারণটা তোমরা সবাই জানো আমি বারবার উল্লেখ করে বলছি না যে আজকে কোন টাইপের মেকআপ হচ্ছে আমি এখন লাগিয়ে নিচ্ছি মাস্কারা বন্ধুরা আমি এটা ব্লু হেভেনের ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যাপ্লাই করছি এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও মাস্কাড়াটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি আমার ছোটোর উপর কনসেলার অ্যাপ্লাই করছি বন্ধুরা তোমরা ভাবতে পারো যে কনসিলার কেন আবার অ্যাপ্লাই করছে ছোটোর উপরে কনসিলার আমি এই কারণেই অ্যাপ্লাই করছি বন্ধুরা যেহেতু আমার ঠোঁটটা পাতলা আর ঠোঁটটাকে মোটা দেখাতে হবে সেই জন্য মোটা করে কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো তাহলে এখানে আমার ঠোঁটটা মোটা দেখাবে তো বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়া এক একটা লুকে এক এক রকম লিপস্টিক অ্যাপ্লাই করেছিল কখনো হালকা কখনো ডিপ আমি এখানে হালকা পিঙ্ক এবং অরেঞ্জ কম্বিনেশন করে এই লিপস্টিকটা ক্রিয়েট করেছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বন্ধুরা ঝিলমেল চ্যাটার্জি বারফি মুভির একটা ক্যারেক্টার যেটা প্রিয়াঙ্কা চোপড়া প্লে করেছিল আজকের এই বরফি মুভির প্রিয়াঙ্কা চোপড়া ইন্সপায়ার লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমার লং হেয়ার আর বরফি মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ার স্টাইল ছিল একদমই শর্ট তো আমার লং হেয়ার থেকে শর্ট হেয়ার স্টাইল করার জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে বন্ধুরা আর তোমরা সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আর ভিডিওটার পিছনে যখন এতটাই পরিশ্রম করেছি আর কথাতেই তো আছে যে কষ্ট করলেই কেষ্ট মেলে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কিন্তু করো বন্ধুরা বিকজ তোমাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আরও নতুন নতুন লোককে ট্রাই করার জন্য আর অনেকটা বেশি আনন্দও দেয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও নিয়ে আসছি কোনো ইন্টারেস্টিং ভিডিও